বিশেষ করে যাদের বাজেট কম 5 থেকে 6000 টাকার মধ্যে এবং এই টাকার মধ্যে একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন এবং এই বাজেটের মধ্যে কোন স্মার্টফোনটি পাওয়া যায় জানেন না আজকে ভিডিওটি তাদের জন্য আজকে আমরা কথা বলবো ফোনটির সকল ডিটেইলস নিয়ে আর ফোনটির প্রাইস কত তা জানতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক টেকনো পপ 5s স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 5.7 ইঞ্চি HD প্লাস ডিসপ্লে ওইস হিসাবে থাকবে স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড অপার সিস্টেম অ্যান্ড্রয়েড 10 প্রসেসর হিসেবে কথা বললে কোন প্রসেসরটি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে তা জানা যায়নি ফোনটির র্যাম পেয়ে যাবেন 2GB এবং রোম পেয়ে যাবেন 32GB তবে সেলফি ক্যামেরাতে পেয়ে যাবেন 2MP সেলফি ক্যামেরা তবে ব্যাক ক্যামেরাতে থাকবে 5MP QVGLs তবে ব্যাটারি হিসেবে থাকছে 3020mAh এর ব্যাটারি তবে স্মার্টফোনটি পেয়ে যাবেন 5000 টাকায় ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে